বাংলাদেশে বিনোদন জগৎকে বিশ্বের কাছে উপস্থাপনের জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। স্টার মাল্টিমিডিয়া 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমনটাই বলেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোহেল আফসান। গুছেন একটি আবাসিক ভবনে তরুণ মডেলদের অংশগ্রহণের র‍্যাম্প শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জিএইচএম গ্রুপের ডিএমডি মোহাম্মদ মেহেদি হাসান বিপ্লব। প্রকৌশলী এআর খান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রো মাল্টিমিডিয়ার এমডি মোহাম্মদ শাহাদাত হোসেন, গ্লোব গ্রুপের এমডি মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল সহ আরও অনেকেই।